এতক্ষণ ভিডিও করছিল, এখন সে বর্তমানে প্যাডেল করছে, তার ছোট ছেলে আর এই যে তার বড় ছেলে। আর এই যে এখানে হ্যান্ডেল কন্ট্রোল করছে আমার ভাই, এই দেখেন চালাচ্ছে। দেখি ইয়ে বাবু, আমি ইয়ে করে দেখি, এখন আমি নিজেই করছি। তোর পায়ে লাগবে একটু, পাটা ইয়ে করো, মন যেন হয় জোরে চালান। দেখা তুমি ওই পাশে যাও তো দাদা, দাদা তুমি ওই পাশে যাও তো, আমি জোরে পাবো, জোরে তো পারবে নাট বল্ট আজকে ইয়া হয়ে যাবে, অনেক পরিশ্রম মনে হচ্ছে। এটা খুব মানে হালকা না, এটা আরো হালকা করার দরকার ছিল, যারা ভ্রমণ করছে এই কারণে এটাকে আরো হালকা করার দরকার ছিল, গিয়ার বেশি করা দরকার ছিল, গিয়ে বেশি গেলে হালকা হয়ে যায়। আসলে ভ্রমণে ভ্রমণে এসে ব্যায়াম করা তো যায় না, আমরা চালাই দর্শকরা পুরোটা দেখবে না, কি খাবার বাবু কেমন লাগছে, তুমি কি চালাতে পারবা মোবাইল কই আছে না, আমার মেমোরি নাই কিন্তু সব স্পেস মনে হচ্ছে লোড হয়ে গেছে, হচ্ছে না আমরা যাচ্ছি আর কাউকে দেখা যাচ্ছে না এই পাশে, দেখাও তাদের। তো যখন আমরা হাঁটছিলাম তা তখন এদিকে বেশ নৌকা ছিল, আমরাই শেষ কিন্তু জানি আমরাই শেষ আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, আমরা ব্রিজে পার হয়ে গেলাম। আমরা তো এখানে আমাদের একটা বন্ধু এখান থেকে এই দিক দিয়ে উঠি, আমরা পিকনিক আসছিলাম ওই দিক থেকে এখানে এসে আধা ঘন্টা ধরে পিকনিক, না না ইচ্ছা করে নিছি
এবার আমরা চালাই মধুমণি ভাই, আরে এলাই গেছে, এবার আমরা চালাই, এবার আমরা উল্টা দিই, এই দিকে উল্টা আছে না, চলে আসবেন, হ্যাঁ আসবেন, চালাবেন।